করোনায় হারিয়েছে কাজ আর বন্যায় ডুবেছে ঘর, এমনকি ডুবে গিয়েছে পানীয় জলের সাবমার্সিবলগুলিও। আশ্রয়হীন প্লাবিত এলাকার শতাধিক পরিবারগুলি এখন পানীয় জলের জন্য হন্যে হয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে নৌকা নিয়ে ছুটে বেড়াচ্ছে। এমনকি বন্যার দাপটে মুছিয়া গ্রাম পঞ্চায়েতের বিধানগর গ্রামের নদী পাড়ের 10 থেকে 15টি বাড়ি রীতিমতো ভাঙনের মুখে পড়েছে। নদীর ধার বরাবর সেই বাড়ির অর্ধেক অংশ ঝুলে রয়েছে, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে সেই আশঙ্কা করে আসবাবপত্র নিয়ে সরে পড়েছেন পরিবারগুলি। পুরাতন মালদা ব্লকের মুছিয়া গ্রাম পঞ্চায়েতের 5 থেকে 7টি গ্রাম মহানন্দা নদীর জলে প্লাবিত হয়েছে। 10 দিনেরও বেশি সময় ধরে বন্যায় কবলিত মানুষদের খোঁজ খবর নেননি এলাকার জনপ্রতিনিধি থেকে প্রশাসনের কর্তারা। স্বাভাবিক কারণেই বন্যা দুর্গতদের মধ্যে অসন্তোষ যেমন ছড়িয়েছে, ঠিক তেমনি সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন তারা। এমনকি প্রশাসনের কাছে দরবার করেছেন যাতে এই পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হয় প্লাবিত এলাকার মানুষজনদের জন্য। দুরবস্থায় আছি বুঝলেন, এখন এখন আমাদের যে দুরবস্থা, সব ডুবে টুবে গেছে, ঘর দুয়ার তো সব ভেসেই গেছে, গরু বাছুর নিয়ে কঠিন সমস্যার মধ্যে পড়ে আছি। তারপরে আমাদের ফসলটাতে তো কিছুই তুলতে পারিনি, সব ডুবে গেছে বুঝলেন। কেউ এসেছিল? কেউ আমাদের এখানে আসেনি, কোনো দেখতেও আসেনি, কেউ সাহায্য করেনি। তবে আজকে একটা তিরপল পেয়েছি সরকারি, আমরা পঞ্চায়েত থেকে। পঞ্চায়েত থেকে কি চাইছেন আপনারা? আমাদের একটু সরকারি সাহায্য পেলে ভালো হয়, কিন্তু আমরা করোনাতে বেকার হয়ে বসে আছি, সরকারি সাহায্য পেলে ভালো হয়। জল আনতে কি কি জল? এটা এটা মার্শালে জল, খাবার জল, খাবার জল। কেন নৌকায় কেন যাচ্ছেন? আমাদের এখানে মার্শাল সব ডুবে গেছে, ওই জন্য আমরা খাবার জল আনতে যাচ্ছি অনেক দূর থেকে। যেদিন থেকে বন্যাটা শুরু হয়েছে বা জল বাড়া শুরু করেছে, তারপরে আমি বিডিও সাহেবের কাছে একটা অ্যাপ্লিকেশন করেছি। সেই অ্যাপ্লিকেশনের থ্রুতে বিডিও সাহেব আমাকে 200 খানা তিরপলও দিয়েছেন। তারপরে আমি নিজে পঞ্চায়েতে এসে ওই জেনারেল মিটিংয়ের মতন পাশ করিয়ে একটা কমিটি তৈরি করেছি, বন্যার কমিটি। সেই কমিটিতে মেম্বাররাও আছেন এবং আমার সরকারি স্টাফও আছেন। আমরা নিজে গিয়ে সেখানে ভেরিফিকেশন করে তাদের টোকন ইস্যু করে তাদেরকে আমরা সেই মানে তিরপলটা বিলি করছি। সেটা যে 3টা 4টা গ্রাম সেটা হলো সেন্দিয়া, চরলক্ষ্মীপুর, বারুইপাড়া, শিবগঞ্জ, বিধানগড়। বর্তমানে এই 5টা গ্রামই বন্যা এখন প্লাবিত হয়ে আছে।